নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ব্রেড রোল মালাই। আমি ব্রেড নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর চিনিকে আমি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এইটাকে জাল দিয়ে একদম মালাই করে ফেলবো। এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের সাইডের গুলো কেটে বাদ দিয়ে দেব। এই সাইডের গুলো বাদ দিয়ে দিয়েছি, এরকম করে নিয়ে নেব, সব কেটে নেব। এবার সব ব্রেড গুলো কেটে নিয়ে নিয়েছি। এইখানে দুধ ফুটে গেছে, এখন দুধে দিয়ে দেব সুগার পাউডার। আপনারা গোটা চিনিও দিতে পারেন। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 চামচ পাউডার মিল্ক। এখন নেড়ে দেব, ভালো করে মিশিয়ে দেব দুধের সাথে। এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো আর পাউডার মিল্ক মিশিয়ে নেব একসাথে। এখন দিয়ে দেব লিকুইড দুধ। ভালো করে মিশিয়ে নেব। একটা ব্যাটার বানিয়ে নেব এর। একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন দিয়ে দেব দুধে এলাচ গুঁড়ো, 2 এলাচ নিয়েছি এখানে। এখন এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডগুলো একটু বেলে নেব। সামান্য একটু বড় করে নেব। এই যে এরকম করে নিতে হবে। এখন যে দুধের ব্যাটারটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো এর উপরে। সুন্দর করে দিয়ে দেব, হয়ে গেছে দেওয়া। এখন এটাকে রোল বানিয়ে নেব। হয়ে গেছে একটা রোল। আরেকটা তৈরি করে নেব। সুন্দর করে লাগিয়ে দেব, হয়ে গেছে। এবার মুড়িয়ে দেব, রোল বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে রোল। সব রোল বানিয়ে নিয়ে নিয়েছি। এখানে দুধ আরেকটু ঘন করে নেব। দুধ ঘন হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দেব। কতটা মালাই হয়েছে দেখো,
দুধ পুরো ঘন হয়ে গেছে। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি, রোলগুলো সাজিয়ে দেব। এখন আমি দুধটা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে ব্রেড রোল মালাই। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।